বিষয়ে সবাই চিন্তা করে, কেউ নিজের ধর্মের বিষয়ে, কেউ অন্যের ধর্মের বিষয়ে, কারো অধর্মের বিষয়ে আলোচনা হতেই থাকে। এমন কেউ নেই যে ধর্মের বিষয়ে চিন্তা করে না। কিন্তু বাস্তবে ধর্ম কাকে বলে? কেউ কি সত্যি তা বুঝতে পারে? ধর্ম মানুষকে অন্য মানুষের সঙ্গে, সমস্ত সৃষ্টির সঙ্গে একাত্ম হয়ে বাঁচার জ্ঞান দেয়। সেই কারণেই কোন ধর্মস্থলে গিয়ে মানুষ সর্বদাই শান্তি লাভ করে। সেটা কি আপনার অভিজ্ঞতা নয়? অর্থাৎ ধর্ম মানুষের সমস্ত সংঘর্ষ বিনাশ করে। কিন্তু এটা কি করে সম্ভব যে কোনো মানুষের অন্য কারোর সঙ্গে কোনো সংঘর্ষ হবে না? বিবেচনা করুন, যেখানে প্রেম আছে সেখানে সংঘর্ষ থাকে নাকি? আপনি বলবেন হ্যাঁ অবশ্যই থাকে। কিন্তু আপনি আর একটু ভাবলে তবে বুঝতে পারবেন, যেই ক্ষণে সংঘর্ষ হয় সেই ক্ষণে সমস্ত প্রেম বিস্তৃত হয়ে যায়, আর তারপর ইচ্ছা জাগে,